চীনের বিরুদ্ধে ভারতকে সামরিক সাহায্য করতেও তৈরি আমেরিকা। শুধুমাত্র ভারতের সঙ্গে সংঘাত নয়, চীনের বিরুদ্ধে একাধিক কারণে বারবার ক্ষোভ উগরে দিয়েছে খোদ আমেরিকা। এবার ফের একবার হুঁশিয়ারি দিল আমেরিকা। ওয়াশিংটনের হুঁশিয়ারি কেউ এখানে সর্বশক্তিমান হবে তা আমেরিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তার দাবি, চীনের আশেপাশে যারাই আছে তারাই চীন আগ্রাসন থেকে নিরাপদ নয়। ভারত চীন চলতি সংঘাতের মধ্যেই দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। সেই বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ বলেন, বার্তা পরিষ্কার, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না যে চীন অন্য কোনো দেশ সর্বশক্তিমান হয়ে বিশ্বের লাগাম নিজের হাতে নিচ্ছে, তা সেই এই অঞ্চলে হোক বা অন্য কোনো অঞ্চলে। তার কথায় আমাদের সামরিক ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং তা অটুট থাকবে, তা সে ভারত চীন সংঘাতই হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে। দক্ষিণ চীন সাগরে মার্কিন অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযান শুধু এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে বিশ্বে আরও বড় শক্তি রয়েছে। এদিকে এখনও লাদাখের প্যাংগং সহ গালওয়ান উপত্যকা গোগ্রা উষ্ণ প্রসবন অঞ্চলে ভারত ও চীন সেনার মধ্যে উত্তেজনা কমলেও সংঘাতের আবহ এখনও রয়েছে। গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাঁধলে 20 ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। সরকারিভাবে স্বীকার না করলেও চীনাদের দিকেও 43 জন হতাহত হয়েছে। এরপরও দুই দেশের মধ্যে সংঘাতের মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনা বিদেশমন্ত্রী ওয়াং লির ভিডিওর মাধ্যমে বৈঠকের পর মঙ্গলবার থেকে গলওয়ান ও গোগ্রা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে চীন। শুধু ভারত সীমান্ত নয়, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগর লাগোয়া সীমান্তেও সমস্যা রয়েছে চীনের। সেখানেও প্রচুর পরিমাণ বাহিনী পাঠাতে হয়েছে বেইজিংকে। দক্ষিণ চীন সাগরের পুরোটাই দাবি করে চীন। সেই দাবি নস্যাৎ করেছে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও। এখানে বলে রাখা ভালো প্রয়োজন যে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর এই দুই জায়গায় খনিজ পদার্থ, তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।